হাই, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো বাজরিকা পাখির সুবিধার দিকগুলো। চলেন ভিডিওটা শুরু করা যাক। বাজরিকা পাখি মূলত ঘরের মধ্যে পালন করা যায়। এই যে আমিও যেমন ছয় জোড়ে নিয়ে আসছি আমার বাসায়, এটা মূলত ব্যালকনিতে রাখতাম, কিন্তু এই ঠান্ডার জন্য ঘরের মধ্যে আনতে হলো। কিন্তু এরা যে এত কথা বলে, এই কথার জন্য তো থাকাই যায় না ঘরের মধ্যে। মূলত লকডাউনের পরে আমি নিজেও ঘুম থেকে 11টা বাজে উঠি, কিন্তু দেখেন এখন বাজরি গানের পর কী অবস্থা। সকাল 6টা 24 বাজে কিছু দেখতেছি না, আর এদের ডাকাডাকিতে আমি উঠে গেছি। যদি একদিকে ভালো হয়েছে, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠা যায়, এটাই হচ্ছে সুবিধা। এদের ওরা কিন্তু সারা রাত ডাকাটাই করে না, কিন্তু এখন দেখেন এখন ওদের ডাকাটাকির জন্য থাকতেই পারে না, তো ঘুম থেকে 6টা 24 উঠতেই হয়েছে। এটা ভালো, পুরো রাত কিন্তু ডাকে নাই, ওটাই ভোরের মধ্যেই ডাকছে, তাই ইদানিং মোটামুটি ফ্রেশ মনে হচ্ছে। কারণ ভোরবেলা উঠা আসলে ভালো, কিন্তু 11টা 12টা করে যদি উঠি তাহলে আসলে হয় কি, মানে সারাদিনটা আলসেমের জন্য সময়টা অন্যভাবে যায়। কিন্তু সকালে খুব সকালে ঘুম থেকে উঠতে পারলে ভালো লাগে। তো বাজরিকা পাখির জন্য আমার জন্য এই সুবিধাটা হয়ে গেল। তো আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।